বিশ্বজয়ী ভারতের সুন্দরীরা। 1995 সালে মিস বাংলাদেশ খেতাব জয় করেছিলেন সাথী বিলকিস ইয়াসমিন। বাংলাদেশ থেকে মিস বাংলাদেশ হয়ে তিনি প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন। অনেক বছর পরে এবার মিস বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে গেছেন জেসিয়া ইয়াসমিন। তবে বাংলাদেশের জন্য প্রথম বা দ্বিতীয়বার অংশগ্রহণ হলেও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় পাশের দেশ ভারত থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন নারী মুকুট জয় করেছেন। তাদের নিয়ে এ প্রতিবেদন। রীতা পারিয়া, উপমহাদেশের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা পারিয়া। তিনি 1966 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন। অর্ধ শতাব্দী আগে মিস ওয়ার্ল্ড মুকুটধারী রীতা তখন বিশ্বব্যাপী জনপ্রিয় ভারতীয় হিসাবে পরিচিত ছিলেন। মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর রীতা মিডিয়া জগতে না এসে চিকিৎসা শাস্ত্রে মন দেন। রীতা পারিয়া 1971 সালে আয়ারল্যান্ডের চিকিৎসক ডেভিড পাওয়েলকে বিয়ে করে সেখানে স্থায়ী হন। দুই সন্তানার পাঁচ নাতি নাতনি নিয়ে সুখী আছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। চীনা তামান, চীনা তামান 1970 সালে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসাবে মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জয় করেন। 1971 সালে হালচাল ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। পর্দায় নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে যৌনতাকে শিল্পে উন্নীত করেছিলেন তিনি। চলচ্চিত্র জীবনে শশী কাপুর, দেবানন্দ, অমিতাভ বচ্চন, সঞ্জয় খান, জিতেন্দ্র, ধর্মেন্দ্রের মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সত্যম শিবম সুন্দরম, ইয়াদো কি বারাত, ইনসাফ কি তারাজু, হরে রাম হরে কৃষ্ণ, কোরবানি ডন। 1985 সালে ছোট ও বড় পর্দার অভিনেতা মাজহার খানের সঙ্গে বিয়ে হয় জিনাদের। 1998 সালে স্বামীর মৃত্যু হয়। বর্তমানে দুই ছেলে আজান ও জাহানকে নিয়ে বসবাস করছেন তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন 1984 সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয় করার পরে ব্যাপক খ্যাতি পান। পরে প্রায় অর্ধশত হিন্দি, ইংরেজি, তামিল ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। রনি রত্নমের তামিল ছবি ইরুবর ছবিতে নায়িকা হিসাবে প্রথম অভিনয় করেন। প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল দিন ছবিতে। তিনি সঞ্জয় লীলা বানশালী পরিচালিত হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে জায়গা করে নেন। ঐশ্বরিয়া রায় 2007 সালের 20 এপ্রিল অমিতাভ, জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। সুস্মিতা সেন, বাঙালি বংশোদ্ভূত বলিউড তারকা সুস্মিতা সেন 1994 সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন। এরপর 1996 সালে সুস্মিতা সেন মহেশ পাট পরিচালিত দত্তক ছবিতে প্রথম অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও ফ্যাশন জগতে কাজ করেছেন এই সুন্দরী। সুস্মিতা 36টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম হিট ছবি বিবি নাম্বার ওয়ান। 2000 ও 2010 সালে তিনি দুই কন্যা সন্তান দত্তক নেন। জীবনের 42 বছর পার করলেও এখন পর্যন্ত বিয়ের পর্ব সারেননি সুস্মিতা। দত্তক নেওয়া দুই মেয়ে রিনি ও আলিশাকে নিয়েই তার জগৎ। ডায়ানা হেইডেন 1997 সালে তৃতীয় ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন ডায়ানা হেইডেন। তিনি পা রেখেছিলেন সিনেমা জগতে। 2003 সালে তার অভিনীত তেহজাব সিনেমা ব্যবসা করতে না পারায় বলিউডে আর এগুতে পারেননি হায়দ্রাবাদের মেয়েটি। পরে মার্কিন স্বেচ্ছাসেবী কোলিন ডিলকে বিয়ে করেন। এক কন্যা সন্তানের মা তিনি। 1999 সালে ভারতের হয়ে চতুর্থবার মিস ওয়ার্ল্ডের মুকুট পরেন যুক্তামুখী। 6 ফুট 1 ইঞ্চি লম্বা এই সুন্দরীকে উচ্চতা নিয়ে সমস্যা পড়তে হয়। 2002 সালে পিয়াসা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক যুক্তামুখীর। বক্স অফিসে ছবিটি ছিল সুপার ফ্লপ। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করলেও সিনেমা জগতে স্থায়ী হতে পারেননি। চলচ্চিত্রে স্থায়ী হতে না পারার জন্য নিজের উচ্চতাই তাই বলে মনে করেন তিনি। প্রিন্স তুসি নামের এক শিল্পপতিকে বিয়ে করেন।
কিন্তু স্বামীর নির্যাতনের কারণে সেই সংসার ভেঙে যায়। এক পুত্র সন্তান নিয়ে এখন তিনি সমাজ সেবামূলক কাজে ব্যস্ত আছেন। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে মিস ওয়ার্ল্ড খেতাব পান। 2002 সালে তামিল থামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি সানি দেওলের বিপরীতে দাহিরু ছবির মাধ্যমে 2003 সালে বলিউডে প্রবেশ করেন। 2004 সালে আন্দাজ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 2008 সালে ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2016 সালে দীপিকা চোপড়া ভারত সরকারের দেওয়া চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন। একই বছর টাইমস ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ 100 প্রভাবশালী নারীর তালিকায় ছিল তার নাম লারা দত্ত। লারা দত্ত 2000 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হন। 2003 সালে অক্ষয় কুমারের বিপরীতে ব্যবসার সফল আন্দাজ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম ছবিতে অভিনয় করে তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। লারা দত্ত এই পর্যন্ত 33টি ছবিতে অভিনয় করেছেন। 2011 সালে তিনি ভারতের জনপ্রিয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতিকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তানও রয়েছে, টিয়া মির্জা। টিয়া মির্জা 2000 সালে মিস এশিয়া প্যাসিফিক খেতাব অর্জন করেন। টিয়া মির্জা 2014 সালে দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক পরিচালক সাহিল সাংঘাকে বিয়ে করেন। তিনি তার স্বামী সাহিল সাংঘার সঙ্গে বংফি এন্টারটেইনমেন্ট প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাদের প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাভ ব্রেক আপ জিন্দেগি 2011 সালের 7ই অক্টোবর মুক্তি পায়। টিয়া মির্জা অভিনীত চলচ্চিত্রের মধ্যে রেহনা হায় তেরে দিল মে, তুমসে নিহি দেখা, আলাগ উল্লেখযোগ্য। নিকুল ফারিয়া। নিকুল ফারিয়া প্রথম ভারতীয় হিসেবে 2010 সালে মিস আর্থ খেতাব পান। 2014 সালে নারী নির্মাতা দিব্যা খোসলা কুমারের ইয়ারিয়া সিনেমা দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এরপরে 2016 সালে তুরস্কের এক চলচ্চিত্র বীর বাবা হিন্দুতে অভিনয় করেন।